ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বেড়েছে গরুবাহী ট্রাকের চাপ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের ঘাড়িন্দা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। অন্যদিকে শিমুলিয়া বাংলা বাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও দেখা গেছে ঘরমুখী মানুষের ঢল। সংক্রমণের ঝুঁকি আর শঙ্কার মধ্যেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় ফিরছেন তারা। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা গেছে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় দফায় দফায় বন্ধ রাখতে বাধ্য হয় সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের ঘাড়িন্দা পর্যন্ত মহাসড়কের প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দুপুরের পর থেকে আবার যানজট তৈরি হয়। সময় যত গড়াচ্ছে 14 কিলোমিটার যানজটের পরিধিও তত বাড়ছে। ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে বাড়ছে যানবাহনের চাপ। দূরপাল্লার যানবাহনে মাস্কের ব্যবহার দেখা গেলেও এই বিষয়ে উদাসীন ছোট ছোট যানবাহনের ড্রাইভার এবং কর্মচারীরা। এদিকে নৌপথে বাড়ি ফিরছেন অনেকেই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ শিমুলিয়া বাংলাবাজার রুটে ঘরমুখো মানুষের ঢল। দক্ষিণবঙ্গের 21 জেলার ঘরমুখো মানুষের ভিড় শিমুলিয়া ঘাটে। ঈদে ঘরমুখী মানুষের চাপ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। যাত্রীবাহী বাস আর পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে ঘাট এলাকায়। লঞ্চও ছিল লোকে লোকারণ্য। সংক্রমণের ঝুঁকি নিয়েই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন সবাই। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।